আজকে আলোচনা করব যে কুরবানি ওয়াজিব হওয়ার পরে তারা যদি কুরবানি না দেয় তাহলে তাদের অবস্থাটা কি হবে বা তাদের জন্য তাদের আযাবটা কি তাদের কি ফল হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বলছেন যে যাদের কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে তারা যদি কুরবানি না করে তাহলে তারা যেন কুরবানির ঈদগার মাঠে না আসে তারা যেন ঈদগার মাঠে না আসে ওদের জন্য ঈদের নামাজ নয় ঈদুল আযহা ঈদ মানে হচ্ছে খুশি আর আযহা অর্থ হচ্ছে ত্যাগ করা কুরবানি করা প্রত্যেকটি জিনিসে জাকাত আছে একটা হচ্ছে মালের জাকাত একটা হচ্ছে জানের জাকাত জানের জাকাত হলো নামাজ পড়া নামাজ পড়লে একটু কষ্ট হয় এটা হচ্ছে জানের জাকাত মাহে রমজানে রোজা রাখা এটা হচ্ছে জানের জাকাত আর একটা হচ্ছে মালের জাকাত হলো জাকাত দেওয়া ধন সম্পদের জাকাত দেওয়া হজ করা এরপরে কুরবানি করা তো আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি করব কুরবানি না করলে অনেক বড় গুনাহ হবে কুরবানি করা অনেক সওয়াবের কাজ যারা করবেন না ওয়াজিব কাজ যারা তরক করবেন অবশ্যই গুনাহগার হবেন অনেকেই মনে করবেন যে টাকা পয়সা থাকলে অনেক কিছু করতে পারবো না কুরবানি করলে এগুলো করতে পারবো না বা এই করোনার ভিতরে কীভাবে কুরবানি করব দেখুন আপনার হাট বাজার সবই চলছে আপনার খাওয়া দাওয়া সবই চলছে আপনি সবই করছেন ঘোরাফেরাও করছেন সবই যাচ্ছেন তো আপনার কুরবানি কেন করতে পারবেন না আপনার একটি গরু থাকলে আপনি বাজারে নিয়ে সেটা বিক্রি করতে পারছেন কিন্তু গরু ক্রয় করে কেন কুরবানি করতে পারবেন না